হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে মনটা অনেক বেশি খুশি কারণ আজকে বাড়িতে যাচ্ছি। আজকে ছিল ফ্রাইডে, তো সকাল থেকে মনে হচ্ছিল যাবো যাবো, আম্মু অনেকবার বলেছে কিন্তু যাইনি। হঠাৎ করে দুপুরবেলা মনে হয়েছে যে না এখনই যাবো। আমরা লিটারেলি 3:30 সময় রওনা দিয়েছি অ্যান্ড টাইম মতো আমরা ট্রলারও পেয়ে গেছি। আর এই ওয়েদারটা যে কী ভালো লাগছিল, আমরা ট্রলারে বসে বসে বাদাম খাচ্ছিলাম, সময় কাটাচ্ছিলাম আর কি। ট্রলার ছাড়তে এখনও দেরি আছে, আর প্রকৃতিটা এনজয় করছিলাম দুইজন মিলে। আমরা যে যাচ্ছি এটা কিন্তু কেউ জানে না, মানে পুরোটাই সারপ্রাইজ। আম্মু তো একদম চিন্তাও করতে পারবে না, কারণ গেলে আমরা সকালেই যেতাম, আমরা বের হয়েছি বিকালে, তো কেউই জানে না যে আমরা যাচ্ছি। ট্রলার ছেড়ে দিয়েছে আর হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে গ্রামে শীতটা এখনও কিন্তু আছে, তো এই শীতল বাতাসটা এনজয় করছিলাম আর প্রকৃতি দেখছিলাম। সত্যি এই ফিলিংসটা বোঝানো যাবে না। এমনি তো বাড়িতে যাচ্ছি, অনেক খুশি তার মধ্যে এরকম ওয়েদার। আর আমরা ট্রলারে ওঠার সময় ভাপা পিঠা কিনে নিয়েছিলাম, আমার অনেক ক্ষুধা পেয়েছিল, তো ট্রলারে বসে বসে খাচ্ছিলাম। আর পিঠাটা খুবই মজা ছিল, অনেক গুড় আর নারিকেল দেওয়া পিঠা, তো আমি খাচ্ছিলাম আর বসে বসে প্রকৃতি দেখছিলাম। এর মধ্যে সন্ধ্যার আজানও হয়ে গিয়েছিল, আমরা ট্রলারে থাকতে থাকতেই আমি খুব মজা করে পিঠা খাচ্ছিলাম। এই দিনটার কথা আমি কোনো দিন ভুলবো না, কারণ অনেক বছর পর আমি এরকম কোনো ওয়েদারে নদীর মধ্যে যাচ্ছি আর আমার খুবই ভালো লাগছিল। আর ট্রলার ভিড়তে ভিড়তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7:30 দিকে আমরা মনে হয় ট্রলার থেকে নেমেছি, দেন অটোতে করে বাড়ির দিকে যাচ্ছি। আমি জানি না সবার এক্সপ্রেশনটা কী হবে, কারণ কেউ জানে না, তো আমরা অটো থেকে নেমেও গিয়েছি, এখন বাড়িতে যাওয়ার পালা। আমি খুবই এক্সাইটেড যে কী হবে কী হবে, দেখি আব্বু আমার রিয়াকশনটা কী। চুপি চুপি বাড়িতে ঢুকলাম কোনো সাউন্ড ছাড়া, অ্যান্ড সবাই আমাদেরকে দেখে হা করেছিল, লিটারেলি হা করেছিল যে ওরা কীভাবে আসলো, কারণ বিকালে ট্রলার পাওয়া যায় না। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু স্কুলের মাঠের দিকে যাচ্ছিলাম। আজকে আমাদের স্কুলে খেলা, তো আমি খুব মিস করছিলাম আর মামার স্কুল লাইফটাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, স্মৃতিচারণ করলাম যে আমি যখন স্কুলে ছিলাম তখন ওইগুলো হতো, খুব ফ্রেন্ডদেরকে মিস করছিলাম, ওদেরকে একটু কল দিলাম, দেন আবার বাসায় গেলাম। বাসায় আসার পর আম্মু নাস্তা দিল আমার পছন্দের খিচুড়ি, মুরগির মাংস আর হাঁসের ডিম ভাজি। এটা আমার খুবই পছন্দের একটা নাস্তা, খিচুড়ি তো আমার সবসময় পছন্দ। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার স্কুলের মাঠে আসলাম, খেলা হচ্ছিল, সেটা আমি আর আমার হাজবেন্ড দেখছিলাম। ও তো ওকে আমি আমার স্কুল লাইফের অনেক গল্প শোনাচ্ছিলাম, ও মেবি একটু বোর হচ্ছিলো কারণ আমি কথা বলেই যাচ্ছিলাম। আর সেদিন অনেক রোদ ছিল, তো ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। আবার বাসায় আসি, বাসায় এসে দেখি যে আম্মু ভর্তা বানাচ্ছে। দুপুরে আমরা খাবো কাজির ভাত, মানে যারা কাজির ভাত খায় না তাদের জন্য পোলাও মাংস থাকবে, কিন্তু আমরা যারা ভর্তা ভাত পছন্দ করি তাদের জন্য এটা স্পেশাল। তারপরে আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম দুপুর 12:00 সময়। রাস্তাটা খুবই ভালো লাগছিলো, আমি আর রাসেল বাইকে ছিলাম। আর এই যে এখন দুপুরের খাবার দাবারের পালা, আমাদের জন্য ছিল অনেক রকমের ভর্তা, আর যারা খায় না এগুলা তাদের জন্য ছিল পোলাও মাংস, দেন আরও কী কী যেন ছিল আমার মনে নেই। এটা হচ্ছে কলই শাক, এটা অনেকেই চিনে না হয়তো, কিন্তু আমাদের এদিকে সবাই অনেক মজা করে খায় এটা। আমার হাজবেন্ড খাচ্ছে ভর্তা, মাছ ভাজি আর রোস্ট। আর এই যে এখানে আম্মু আমাকে সব ভর্তা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে, আর পাশে আমার পছন্দের মাংস আর ইলিশ মাছ ভাজা। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা গেলাম যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দেখতে। আমরা কিছুক্ষণ এনজয় করলাম, বাট এত গরম ছিল আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। সন্ধ্যার সময় আম্মু আবার ভাপা পিঠা বানাচ্ছে, এটাই মেবি এই শীতের লাস্ট ভাপা পিঠা খাওয়া। মিস করব তোমাকে ভাপা পিঠা, মানে এই শীতে আসলে প্রচুর পিঠা খেয়েছি, যেহেতু আমার শ্বশুরবাড়ির এলাকায় অনেক পিঠা খায় মানিকগঞ্জে, তো আমি পুরো পিঠার পোকা হয়ে গিয়েছি। তারপরে সন্ধ্যার সময় আমাদের এখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল স্কুলের, আমরা বসে বসে পুরোটা প্রোগ্রাম এনজয় করেছি। অনেক দিন পর সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছি,
এটা তার পরের দিন সকালবেলা, একদম ভোরবেলা। আমাদের হাতে বেশি সময় ছিল না, তো আমাদের পরের দিনে চলে যেতে হয়েছিল। সকাল সকাল ট্রলারে উঠে গিয়েছি, আর এই টাইমটা সবসময় আমার মন খারাপ থাকে। আব্বু আর আমার ভাই ওখানে দাঁড়িয়ে থাকে। তারপরে আমরা আলদি বাজারে নেমে ওখানকার বিখ্যাত মাঠা খেলাম, দেন বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।